আসসালামু আলাইকুম। আজ রোববার 12 মে 2024। আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছি আমি আফরোজা দিবা। শুরুতে জানাবো শিরোনাম। জারি হলো সুলতানের রয়্যাল ডিক্রি, ওমানের নাগরিকত্ব পেলেন 257 প্রবাসী। সৌদি বাংলাদেশ উচ্চ পর্যায়ের বৈঠক, আরো কর্মী পাঠানোর ঘোষণা। এসএসসির ফল প্রকাশ, প্রবাসে পরীক্ষা দিয়ে পাশ করল 298 শিক্ষার্থী। বৈশ্বিক প্রবাসী আয়ে ভারতের মাইল ফলক, তালিকায় অষ্টম বাংলাদেশ। মালয়েশিয়া যেতে আগ্রহীদের জন্য বিশেষ নির্দেশনা, প্রস্তুতি নিতে বলল মন্ত্রণালয়। ডলারের দাম নির্ধারণে নতুন পদ্ধতি, বন্ধ হচ্ছে রেমিটেন্সের অতিরিক্ত প্রণোদনা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে, অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশীদের প্রিয় এক্সচেঞ্জ। প্রবাসীদের মধ্য থেকে 257 জনকে নাগরিকত্ব দিয়েছে ওমান। দেশটির সুলতান হাইথাম বিন তারিক এক রয়্যাল ডিক্রির মাধ্যমে তাদের নাগরিকত্বের অনুমোদন দেন। রোববার এক প্রতিবেদনে ওমানি সংবাদ মাধ্যম টাইমস অফ ওমান এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত বছরে কয়েক ধাপে অন্তত 500 প্রবাসীকে ওমানের নাগরিকত্ব দিয়ে রাজকীয় ডিগ্রি জারি করা হয়। প্রবিধানের কাগজে চলতি মাসের 5 তারিখের সময়কাল উল্লেখ করা হয়েছে, অর্থাৎ এই তারিখ থেকে তালিকায় থাকা সকল প্রবাসী ওমানের নাগরিক হিসেবে সকল মর্যাদা ভোগ করতে পারবেন। অবশ্য ওমানের জাতীয়তা আইনের শর্ত পূরণ সাপেক্ষে এই প্রবাসীদের নাগরিকত্ব দেওয়া হলেও দেশটির সরকার চাইলে যে কোনো মুহূর্তে তা বাতিল করতে পারবে। ওমানের আইনে ওমানে বা অন্য কোনো দেশে ওমানি বাবা মায়ের ঘরে জন্মগ্রহণকারী সন্তান, অথবা ওমানে জন্মগ্রহণ করেছেন কিন্তু বাবা মা অজ্ঞাত, অথবা ওমানে জন্মগ্রহণ করেছেন কিন্তু তার বাবা মা ওমানের নাগরিকত্ব হারিয়েছেন, এমন লোকজনকে ওমানের নাগরিকত্ব দেওয়ার বিধান রয়েছে। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। বাংলাদেশ থেকে সৌদি আরব আরও জনশক্তি নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সৌদি আরবের উপর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্কে জোরদারে বন্ধুত্ব সুলভ আলোচনা হয়েছে। বর্তমানে সৌদিতে 30 লাখ প্রবাসী কর্মী আছেন, যাদের সংখ্যা আরও বাড়ানো হবে। তিনি বলেন, বাংলাদেশ থেকে প্রায় 69,000 রোহিঙ্গা সৌদি আরবে গেছেন। সৌদি নিয়ম অনুযায়ী পাসপোর্ট না থাকলে তাদের দেশে ফেরত পাঠানো হবে, কিন্তু পরে কথা হয়েছে যে তাদের ফেরত পাঠানো হবে না, পাসপোর্ট রিনিউ করে দেওয়া হবে। এছাড়া বৈঠকে দুই দেশের বন্দি বিনিময় চুক্তি, সৌদিতে আনসার পাঠানোর বিষয় নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। হজ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ইমিগ্রেশন ব্যবস্থা চালু করা হয়েছে, ফলে দ্রুত সময় হাজিরা গাড়িতে চড়তে পারবেন। এছাড়া রোড টু মক্কা নামে একটি সার্ভিস চালু করেছে, যাতে হাজিদের ব্যাগ লাগেজ এয়ারপোর্ট থেকে তাদের ঠিকানায় পাঠানো হবে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড। বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় 8টি বিদেশ কেন্দ্রে বসে পরীক্ষা দিয়ে পাশ করেছে 298 জন শিক্ষার্থী। প্রবাসী পরীক্ষার্থীদের পাশের হার 85.88%। রোববার প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এ চিত্র দেখা গেছে। ফলাফল অনুযায়ী এবছর বিদেশ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিল 347 জন শিক্ষার্থী, তাদের মধ্যে পাশ করেছে 298 জন, ফেল করেছে 49 জন। গড় পাশের হার 85.88%। শতভাগ পাশ করেছে 2টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এর আগে রবিবার সকালে গণভবনে 2024 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটালি আনুষ্ঠানিকভাবে এবারের মাধ্যমিকে ফল প্রকাশ করেন তিনি। ফলাফল প্রকাশের আগে প্রধানমন্ত্রীর কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রথমে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সার্বিক পরিসংখ্যান তুলে দেওয়া হয়। পরে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা তাদের নিজ নিজ বিভাগের ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল 20,24,192 জন। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসিম। জাতিসংঘের অভিবাসন সংস্থার প্রতিবেদন অনুসারে 2022 সালের সবচেয়ে বেশি রেমিটেন্স গ্রহণকারী দেশ হিসেবে রেকর্ড করেছে ভারত। আর বাংলাদেশের অবস্থান পাকিস্তানের চেয়ে 2 ধাপ পিছিয়ে 8 নম্বরে। 2022 সালে ভারত 111 বিলিয়ন বা 11,100 কোটি ডলার রেমিটেন্স পেয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে 100 বিলিয়ন ডলার রেমিটেন্স আয়ের মাইল ফলক অর্জন করেছে। সম্প্রতি জাতিসংঘের অভিবাসন সংস্থা IOM প্রকাশিত ওয়ার্ল্ড মাইগ্রেশন প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, রেমিটেন্স প্রাপ্তির দিক থেকে ভারতের অবস্থান বিশ্বে প্রথম। দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। তালিকা তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে চীন, ফিলিপাইন ও ফ্রান্সের অবস্থান। এদিকে 2022 সালে রেমিটেন্স প্রাপ্তিতে যথাক্রমে ষষ্ঠ ও অষ্টম অবস্থানে রয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। ওই বছর পাকিস্তান প্রায় 30 বিলিয়ন ডলার ও বাংলাদেশ 21.5 বিলিয়ন ডলার রেমিটেন্স পেয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে দক্ষিণ এশিয়া বিশ্বব্যাপী রেমিটেন্সের সবচেয়ে বেশি প্রবাহ পায়, কারণ এই অঞ্চল থেকে উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী শ্রমিক রয়েছে। 3টি দেশ ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ বিশ্বের শীর্ষ 10টি আন্তর্জাতিক রেমিটেন্স প্রাপকদের মধ্যে রয়েছে। রেমিটেন্স প্রাপ্তিতে অষ্টম অবস্থানে থাকলেও অভিবাসী পাঠানোর ক্ষেত্রে বিশ্বের ষষ্ঠ বাংলাদেশ। মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের দেশটিতে যাওয়ার প্রয়োজনীয় ডকুমেন্ট সহ প্রস্তুতি গ্রহণের অনুরোধ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সম্প্রতি এ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, বর্তমান কোটার আওতায় মালয়েশিয়ান সরকার বাংলাদেশ সহ 14টি দেশ থেকে আগামী 31 মে এর মধ্যে মালয়েশিয়ায় প্রবেশের বাধ্যবাধকতা আরোপ করেছে। তাই মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক অভিবাসী কর্মীদেরকে মালয়েশিয়া সরকার থেকে দেওয়া ই ভিসা, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বহির্গমন ছাড়পত্র এবং এয়ারলাইন্সের ভ্রমণ টিকিট সহ যাবতীয় ডকুমেন্টের সঠিকতা যাচাই বাছাইপূর্বক মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতি গ্রহণের অনুরোধ করা হয়। জরুরি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকার কর্তৃক মালয়েশিয়ার ক্ষেত্রে নির্ধারিত সর্বোচ্চ অভিবাসন ব্যয় 78,990 টাকা। এর অতিরিক্ত অর্থ লেনদেন না করার এবং কোনো উপযুক্ত ডকুমেন্ট, রসিদ বা ব্যাংক হিসাব ব্যতীত অন্য কোনোভাবে লেনদেন না করার জন্য অনুরোধ করা হয়। পরবর্তীতে মালয়েশিয়ান সরকার কর্তৃক সময় বৃদ্ধি বা নতুন কোটা দেওয়া হলে তা যথাযথভাবে অবহিত করা হবে বলে উল্লেখ করা হয়। বন্ধ হতে যাচ্ছে প্রবাসী আয়ের উপরে থাকা অতিরিক্ত 2.5% প্রণোদনা। এতদিন রেমিটেন্সের ডলার দেশে আনতে সরকারি প্রণোদনার পাশাপাশি ব্যাংকগুলো নিজেদের উদ্যোগে বাড়তি 2.5% অর্থ দিয়ে আসছিল। এখন ডলারের দাম নির্ধারণের নতুন পদ্ধতি চালু হওয়ায় নিজেদের দেওয়া প্রণোদনা বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রবাসী আয়ে বর্তমানে প্রতি ডলারে 120 টাকা পাওয়া যাচ্ছে। ব্যাংকগুলো বাড়তি প্রণোদনা অব্যাহত রাখলে ডলার 123 টাকায় উঠত। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নির্ধারণে ক্রোলিং পেক পদ্ধতি চালুর ঘোষণা দেয়। এতে ডলারের মধ্যবর্তী দর নির্ধারণ করা হয়েছে 117 টাকা। আগে ডলারের আনুষ্ঠানিক দাম ছিল 110 টাকা। এখন বিদেশি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো প্রবাসী আয়ের ডলারের দাম 117 থেকে 117.50 টাকার মধ্যে স্থির করেছে। এর সঙ্গে সরকারের 2.5% পাশাপাশি ব্যাংকের সমপরিমাণ প্রণোদনা যুক্ত করলে ডলারের দাম হতো 123 টাকা। গত বছরের অক্টোবরে বাফেদা ও ABB যৌথ সভায় সরকারের পাশাপাশি নিজেদের উদ্যোগে প্রবাসী আয়ের উপর 2.5% প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর থেকে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতের কিছু ব্যাংক বাড়তি প্রণোদনা দেওয়া শুরু করে। তবে এতেও প্রবাসী আয়ে খুব বেশি উন্নতি হয়নি। বাফেদা চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম বলেন, নতুন পদ্ধতি চালু হওয়ার পর আমরা প্রণোদনা দেওয়া বন্ধ করেছি, কারণ সরকারি প্রণোদনা পেলেই ডলারের দাম 120 টাকার কাছাকাছি হয়ে যায়। অন্য ব্যাংকগুলো এ বিষয়ে নিজেদের মতো সিদ্ধান্ত নেবে। দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ ভিজিট করুন www.probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আফরোজা আদিবা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। Thank you.